কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের মেয়াদ চার বছর বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র শিক্ষকরা এ দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তারা ছাত্র শিক্ষকরা বলেন কারিগরি শিক্ষাকে আরও মানসম্মত এবং যুগোপযোগী করার পরিবর্তে কোর্সের মেয়াদ কমালে দক্ষতা অর্জন ও চাকরি ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হবে মেয়াদ কমানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও চার দফা দাবি আদায় নয় দিনের কর্মসূচি ঘোষণা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ